সমাপ্তি। আপনারা সবাই 25 তারিখে আমরা পদ্মার, আমাদের স্বপ্নের পদ্মা সেতু আমরা যাব, সারা বাগেরহাটের লোক আমরা একসঙ্গে যাব। এই সময় আপনারা সবাই প্রস্তুত থাকেন, আমরা দাওয়াত আপনাদের দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। কোন ধরনের বিএনপি জামাত এবং কোন ধরনের সমাজ সমাবেশ অরাজনৈতিক ভাবে করলে আপনারা তাদের প্রতিহত করবেন এবং এই উপস্থিত সকলকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানাচ্ছি থানা আওয়ামী লীগ সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা শাহিনুর রহমান সানাকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরসরি আমাদের প্রাণ প্রিয় নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের উত্তরসরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হুমকি, যে মৃত্যুর হুমকি দিয়েছিল তার বিরুদ্ধারা বিএনপি জামাতের আমাদের এই আন্দোলন, এবং আজকের যে আন্দোলন আমাদের একটাই স্লোগান যে শেখ হাসিনা দেখেন আজকে যাই হোক, আজকে আমাদের প্রধান অতিথি আমার আপনার সবাই প্রিয় লোক মোল্লাহাটের কৃতি সন্তান বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সুযোগ্য সাধারণ সম্পাদক আমাদের অ্যাডভোকেট হিমায়ত ভাই, আপনাদের দু চার কথা বলিয়া আমরা তাহলে